প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। এই করোনা ভাইরাসের এই প্রাদুর্ভাবের সময় আমাদের নিজেদেরকে, নিজেদের পরিবারকে বাঁচানোর জন্য সবচেয়ে উৎকৃষ্ট যে ঔষধ সেটা হচ্ছে ঘরে থাকা। আমরা সবাই ঘরে আছি, নিরাপদে আছি। এখন শিক্ষার্থীদের জন্য ঘরে থাকার কারণে ওদের পড়ালেখায় অনেকগুলো ব্যাঘাত ঘটেছে। অভিভাবকরা অনেক চিন্তিত, শিক্ষার্থীরা চিন্তিত। যদি স্কুল খোলা হয় তাহলে যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষায় শিক্ষার্থীদের অবস্থা কী হবে, সেই কথা চিন্তা করে আমরা মুন্সিরার তায়রা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ইউটিউবে আমরা একটা চ্যানেল খুলেছি শিক্ষার্থীদের জন্য, যেখানে শিক্ষার্থীরা তাদের নিজের দৈনন্দিন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন বিভিন্ন বিষয়গুলো পাবেন এবং আমরা সেগুলো সবগুলো আমরা আমাদের এই চ্যানেলটিতে আপলোড করব, দৈনন্দিনই আপলোড করব। সেজন্য শিক্ষার্থীদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে আমাদের এই মুন্সিরার তায়রা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় নামে যে চ্যানেলটি আছে সেটাকে খুঁজে বের করে এটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি একটা বেল আইকন ক্লিক করবেন। এতে হবে কি, আমরা যখনই কোনো ক্লাস আপলোড করব তোমাদের কাছে একটা ইনফরমেশন যাবে যে তোমাদের একটা ক্লাস এখানে এসেছে, তোমরা আবার নতুন করে সেটা দেখতে পাবে। তো চলো সেই ধারাবাহিকতায় আজকে আমি মোহাম্মদ এদাদুল হক অষ্টম শ্রেণীর গণিত দশম অধ্যায়ের বৃত্ত অংশ নিয়ে কিছু আলোচনা করব। এখানে আমরা বৃত্ত সম্পর্কে আমরা অনেকেই অবগত আছি, যেমন আমাদের বাড়িতে যে দেওয়াল বইটে থাকে, দেওয়াল বইয়ের বইয়ের কাটার যে ঘূর্ণনের যে পথটা ওইটা একটা বৃত্ত। এরপরে সাইকেল, রিক্সা বা বিভিন্ন যানবাহনের চাকা যেটা সেটা একটা বৃত্ত। আমার জামার যে বোতামটা আছে সেটা পর্যন্ত একটা বৃত্ত এবং মেয়েদের হাতের যে চুড়িটা সেটাও একটা বৃত্ত। আমার হাতে দেখতে পাচ্ছি তোমরা দুইটা, আমি দুটা বৃত্ত সবজি দুটা জিনিস নিয়ে এসেছি, দুটা বৃত্ত। তো জ্যামিতিতে এই বৃত্তের অনেক ব্যবহার রয়েছে। এই ব্যবহার নিয়ে আমরা আজকে বৃত্ত নিয়ে, বৃত্তির বিভিন্ন অংশ নিয়ে এবং বৃত্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানতে হবে যে বৃত্ত কি, বৃত্ত কি। বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার থেকে সমদূরবর্তী সকল বিন্দুর যোগফলগুলোকে সাধারণত আমরা বৃত্ত বলি। যেমন আমি এখানে একটা বৃত্ত এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ আমার এই এই বিন্দুটা থেকে আমার ঠিক এই বৃত্তটার এই বিন্দুটার দূরত্ব যা, এখান থেকে এখানে দূরত্ব তা, ও থেকে এ এর দূরত্ব যা, ও থেকে বি এর দূরত্ব তা, ও থেকে সি এর দূরত্ব তা, প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সবগুলো যখন আমি যোগ করলাম তখনই সেটা একটা বৃত্তে পরিণত হয়েছে। তাহলে আমরা বৃত্তের সংজ্ঞা বলতে পারি এটাই, যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে তার সমদূরবর্তী সকল বিন্দুর যোগফলকে আমরা বৃত্ত বলি। তাহলে চলো আমরা বৃত্তের বিভিন্ন অংশের সাথে একটু পরিচিত হই। সর্বপ্রথম আমরা কম্পাস দিয়ে বৃত্ত আঁকার সময় আমাদের খাতার মধ্যে যে কাঁটাটা বসানো হয় কম্পাস দিয়ে, সেই কাঁটাটা যে জায়গায় বসানো হয় ওই জায়গাটাই হচ্ছে ওই বৃত্তের জন্য উপযুক্ত। এবং পেন্সিলটা যে পথে ঘুরে সেই পথটার নাম হচ্ছে ওই বৃত্তের পরিধি। ধর আমি যদি একটা কম্পাস নিয়ে যদি আমি এটা আঁকতে যাই তাহলে এই পেন্সিলটা যে পথে প্রবেশ করবে ঘুরবে সেই পথটা হচ্ছে ওই বৃত্তের জন্য তার পরিধি। যেখানে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, প্রথমে যে জেনে নিলাম যে বৃত্তের কেন্দ্র কোনটি, এখন আমরা দেখবো বৃত্তের ব্যাসার্ধ কোনটি। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বটা, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটি হয় সেই দূরত্বটিকেই আমরা ব্যাসার্ধ বলে থাকি। আমরা জানি এবং আমরা সেই ব্যাসার্ধকে আমরা রেডিয়াস, ইংরেজিতে ব্যাসার্ধের একটি নাম আছে রেডিয়াস, রেডিয়াসের প্রথম অক্ষরটা হচ্ছে আর, সেই জন্য আমরা ব্যাসার্ধ ব্যবহার করার সময় আমরা আর ব্যবহার করে থাকি। যেখানে ও বি সেটি একটি ব্যাসার্ধ, ও সি সেটিও একটি ব্যাসার্ধ এবং ও এ সেটিও একটি
এখন আমরা দেখব ব্যাস কাকে বলে। ব্যাস, ব্যাসের একটি ইংরেজি নাম হচ্ছে ডায়ামিটার। দুইটি ব্যাসার্ধের, কোনো বৃত্তের দুটি ব্যাসার্ধের যোগফল, পর পর দুটি ব্যাসার্ধের যোগফলটাই হচ্ছে ব্যাস। আমরা আবার বলবো যে পরিধি থেকে কেন্দ্রভেদ করে পরিধি পর্যন্ত যে দূরত্বটি হয়, একটা বৃত্তের পরিধি থেকে কেন্দ্রভেদ করে পরিধি পর্যন্ত যে দূরত্বটি হয় তাকে ওই বৃত্তের ব্যাস বলা হয়। সেক্ষেত্রে ব্যাসকে আমরা 2R অথবা আমরা ডায়ামিটার d দিয়ে প্রকাশ করতে পারি। এখানে 2R ব্যবহার করার অর্থ হচ্ছে ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ যোগ করলে R যোগ R, 2R। সেহেতু তাহলে আমরা বৃত্তের কেন্দ্র চিনলাম, বৃত্তের পরিধি চিনলাম, বৃত্তের ব্যাসার্ধ চিনলাম এবং বৃত্তের ব্যাস চিনলাম। এখন আমাদের বৃত্তের এ সমস্ত সব যেগুলো জিনিস জানার পরে আমাদের আরো কিছু জিনিস জানা থাকতে হবে, সেগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধকে আমরা লিখেছি আর দ্বারা, বৃত্তের ব্যাস হবে 2R, বৃত্তের পরিধি আমরা যেটা তোমাদেরকে দেখিয়েছি বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে পরিধি বলে, অথবা এটার আর একটা নাম আছে পরিসীমা। তুমি বৃত্তের ক্ষেত্রে এটা পরিসীমাও বলতে পারো চাইলে। সেই পরিসীমার সূত্রটা হচ্ছে 2πr। এবং বৃত্তের ক্ষেত্রফল আছে পাই আর স্কয়ার, এখানে আমি একক গুণ ব্যবহার করে দিব। এখন প্রশ্ন আসতে পারে পাই কি? আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আজকে একটা কথা আছে, কিন্তু পাই কি, পাই এর ধারণা, পাই কি? পাই হচ্ছে কিছুক্ষণ আগে যে আমরা আলোচনা করেছিলাম, এই যে একটা বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ, এই বৃত্তের এই যে পরিধিটা এবং এই যে বৃত্তের ব্যাসটা, বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত অথবা ভাগফলটাই হচ্ছে পাই। তুমি এই বৃত্তটার পরিধি এবং ব্যাসের অনুপাত যা হবে, তুমি এর থেকে, আমি যদি এর থেকে ছোট একটা বৃত্ত নিই, দেখেছ, সেই বৃত্তটার পরিধি এবং ব্যাসের অনুপাত সমানই হবে। তুমি যদি এর থেকে আরো বড় কোনো বৃত্ত নাও, তাহলে সেটারও বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত একই হবে। অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাতটাকে, এই যে পরিধি এবং ব্যাসের অনুপাতটাকে আমরা পাইনি। সকল বৃত্তের ক্ষেত্রে পায়ের মান ধ্রুব, স্থির, কনস্ট্যান্ট। এবং আমরা জানি পায়ের একটি মান রয়েছে, পায়ের মানটি হলো, পায়ের মানটি হলো ২২/৭। অথবা তুমি এখানে যেহেতু আমাদের পায়ের মানটা একটা ২২/৭, আমরা এটা যদি ভাগ করে পাই আমরা 3.1415 সামথিং ইত্যাদি পাই। এখানে তুমি পায়ের মান ২২/৭ যখন তোমার দরকার হবে সেটাও ব্যবহার করতে পারো, অথবা তুমি 3.1415 সামথিং যেটা সেটাও তুমি ব্যবহার করতে পারো। এখন আসো পায়ের ধারণা আমরা পেয়ে গেলাম, এখন আসো আমরা বৃত্তের সম্পর্কিত বিভিন্ন সমস্যা বলি। এখানে তোমাদের অষ্টম শ্রেণীর দশম অধ্যায়ের যে বইটাতে অনুশীলনী 10.3 কিছু সমস্যা রয়েছে, যেমন প্রথমেই হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয়। বৃত্তের পরিধি নির্ণয়,
পাই আর। এক্ষেত্রে আমাদেরকে যদি আর এর মান দেওয়া থাকে অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা বৃত্তের এই পরিধিটি বের করতে পারব। যেমন আমরা আমাদের 10.3 অনুশীলনের 12 নম্বরের ক 12 এর ক যে প্রশ্নটা আছে সেখানে আমাদেরকে দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে লিখলাম। তোমরা চাইলে তিন ঘর লিখতে পারো, চার ঘর লিখতে পারো বা তার বেশি লিখতে পারো। অর্থাৎ আমাদের যে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার সেই বৃত্তের পরিধি হলো 62.8 সেন্টিমিটার। এভাবে তোমরা আবার যে বৃত্তের ব্যাসার্ধ গুলো দেওয়া আছে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে খতে দিয়েছে 14 সেন্টিমিটার, গতে দিয়েছে 21 সেন্টিমিটার, সেগুলো ব্যবহার করে ঠিক এভাবে তুমি বৃত্তের পরিধি নির্ণয় করতে পারো। এখন আসো আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করা শিখতে হবে আমাদেরকে। বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি এখানে আমরা 13 নম্বর এর ক দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে যে বৃত্তের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার সেই বৃত্তের ক্ষেত্রফলটা কতটুকু আমরা এখন সেটা বের করব। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে বৃত্তের ক্ষেত্রফল সমান ফাই আর স্কোয়ার বর্গ একক। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র। আমরা এখানে আর এর যে মানটা আছে 12 আমরা এখানে ইউজ করবো। এরপর আমরা পায়ের মান দিয়ে এখানে আর উপর স্কোয়ার করে পায়ের কি গুণ করে দেবো, তারপর আমরা ক্ষেত্র পেয়ে যাবো। আমাদের পায়ের মানটা হলো 3.14 ইন্টু আর এর মান ব্যবহার করলাম 12, তারপর স্কোয়ার বর্গ এককটা হচ্ছে আমাদের সেন্টিমিটার। 3.14 12 উপর স্কোয়ার মানে 12 গুণ 12 144 বর্গ সেন্টিমিটার। আমরা এখন 144 3.14 গুণ করবো, গুণ করলেই আমরা আমাদের এই বৃত্তটির ক্ষেত্রফল পেয়ে যাব। এভাবে আমাদের 13 নম্বর
অঙ্কটিতে যে আরব খ এবং গ রয়েছে সেখানে যে ব্যাসার্ধগুলো দেওয়া আছে সেই ব্যাসার্ধগুলো দিয়ে তুমি এভাবে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। এখন আমি দেখাবো, এখানে আমাদের একটি অঙ্ক রয়েছে 14 নম্বরে, একটি বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত। বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে এর ব্যাসার্ধ কত এবং শীটের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদেরকে পরিধির মান দিয়ে দেওয়া আছে, আমাদেরকে ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ 2πr এর মান দেওয়া আছে, আমাদেরকে r এর মান বের করতে হবে। তো চলো আমরা দেখি এই বৃত্তাকার শীট এটির ব্যাসার্ধ কত হবে এবং এর ক্ষেত্রফল কত হবে আমরা সেটা বের করি। এই প্রশ্নটিতে আমাদেরকে বৃত্তাকার শীটের পরিধি দেওয়া আছে বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার। এখন যে বৃত্তের পরিধি 154 সেন্টিমিটার সেই বৃত্তের ব্যাসার্ধ কত আমাদেরকে সেটা বের করতে হবে। তো বৃত্তের ব্যাসার্ধ বা বৃত্তের পরিধি সূত্র আমরা জানি, মনে আছে তোমাদের, বৃত্তের পরিধি হলো 2πr, অর্থাৎ 2πr এর মান দেওয়া আছে, আমাদেরকে শুধু r এর মান বের করতে হবে। আমরা জানি বৃত্তের যে পরিধি সূত্রটা এটা হলো তোমরা জানো 2πr। এখন যেহেতু এটাও বৃত্তাকার, বৃত্তের পরিধি এটাও বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি দুটোটা দুটাই সমান, অর্থাৎ 2πr এর মান হলো 154। আমরা যেহেতু আর মান বের করতে হবে, এখানে 2πr আর এর সাথে গুণাকারে আছে, আমরা যদি এটাকে পক্ষান্তর করে ফেলি এখানে শুধু আর থাকতেছে, 154 এর নিচে 2πr ভাগ হয়ে যাচ্ছে, বা এখন 154 2 × এই যে পাই এর মানটা দাও 3.14, বা আর ইকুয়াল টু 154 ÷ 6.28, গুণ করলে আমি 6.28 পাই। এখন আমি 154 কে 6.28 দিয়ে ভাগ করলে আমার যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হলো 24.52, অর্থাৎ এই যে দেখো তোমরা, আমরা আর এর মান পেয়ে গেছি, যেহেতু আমাদেরকে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত এবং আমরা জানি বৃত্তের ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আমরা আর এর মান পেয়ে গেছি 24.52, অর্থাৎ আমাদের যে বৃত্তাকার শীটটি দেওয়া আছে সেই বৃত্তাকার শীটের পরিধি 154 সেন্টিমিটার হলে তার ব্যাসার্ধ হবে 24.52 সেন্টিমিটার। অর্থাৎ আমরা লিখবো, অর্থাৎ বৃত্তাকার ব্যাসার্ধ 24.52 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলেছে ওই বৃত্তাকার শীটের ক্ষেত্রফল কত হবে। যেহেতু বৃত্তাকার শীটের ব্যাসার্ধ আছে, আমরা কিছুক্ষণ আগে 12 নম্বর প্রশ্নে আমরা বৃত্তাকার বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম, এখন
আগের অভিজ্ঞতা থেকে বা পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা বৃত্তাকার শীটের ব্যাসার্ধকে কিভাবে ক্ষেত্রফল থেকে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয় আমরা সেটা দেখব। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে সুতরাং বৃত্তাকার শীটের ক্ষেত্রফল হবে 3.14 × 24.52 কে বর্গ করলে কত হয় আমরা সেটা একটু দেখি। সবাইকে ধন্যবাদ।